মারা যাওয়া পাঁচ দিন পর জীবিত হয়েছিলেন খোরশেদ আলম। এটি কোনো সিনেমার কাহিনী কিংবা কেরামতি মনে হতে পারে, আসলে সত্যি এমন কাকতালীয় ঘটনা ঘটেছিল চট্টগ্রামে। তবে মারা যাননি সেই, মারা গেছেন ভেবে ভুলে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। 2009 সালের মে মাসে কিডনির জটিলতা নিয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয় খোরশেদ আলম। পাঁচ দিন ধরে চলে চিকিৎসা, ছয় দিনের মাথায় তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। মারা যাওয়ার পর পাঁচ দিন ধরে মরদেহ ছিল হাসপাতালের মর্গে। পরে ছেলের লাশ আনতে যান মা, এর আগে দাফনের জন্য খুঁড়ে রাখা হয়েছিল কবরও। পরে মরদেহ নিয়ে আসার পথে নগরীর পলিটেকনিক্যাল এলাকায় হঠাৎ অ্যাম্বুলেন্সে ঝাঁকুনি দেয়, এতে হাত নড়াচড়া করতে শুরু করে খোরশেদের। তখন চিৎকার দিয়ে ওঠেন তার মা, ছেলে জীবিত আছে। মায়ের এমন চিৎকারে পালিয়ে যায় অ্যাম্বুলেন্স চালকও, চারিদিকে হইচই পড়ে যায়, ছড়িয়ে পড়ে অ্যাম্বুলেন্সে ভূত আছে। পরে এক ট্রাক চালক অ্যাম্বুলেন্সটি চালিয়ে নিয়ে হাসপাতালে আবার ভর্তি করায় তাকে। পরে অবশ্যই তাকে উন্নত চিকিৎসা দিয়ে সারিয়ে তোলা হয়। অ্যাম্বুলেন্স করে আনতেছেন, আমাকে মারি দিবেন, আমার কবর করা রেডি। আমাকে ওখান থেকে অ্যাম্বুলেন্সের ভিতরে আমি হাতপালা আড়া দিছি, ওখান থেকে সিকিউরিটি বিকট দিছে, অ্যাম্বুলেন্সের সব ড্রাইভার টাইভার সবাই ভয়ে ডাইছে। ওখান থেকে আমাকে আবার এক ড্রাইভারে গাড়ি সাইড করে আমার অ্যাম্বুলেন্স নিয়ে মেডিকেলে যান। যাওয়ার পরে ডাক্তারকে ধরে অনেক মারধর করেন, ডাক্তার বলতেছে মারধর করে আমাদেরকে লাভ নেই, উনি মৃত অবস্থা আমরা ঘোষণা দিছিলাম, আমরা জম করে ফেলা রাখছি, ওআরএস নেই, আমরা কাকে দিব লাশ? এখন ওনার মা আসছে, ওনার মাকে আমরা লাশ দিছি, ওনার মা লাশ নিয়ে গেছে, পথে নাকি এই ঘটনা। ঠিক আছে, আমরা অনেক চিকিৎসা আবার করব, টাকা পয়সা উনি সাহায্য মাহ্য তুলে অনেক কিছু দিছি, 7.5 লাখ টাকা দিয়ে আমাকে এখানে মিরসাকবাজার মেডিকেল চিকিৎসা করতে পারতেছেন না। ঢাকার থেকে ডাক্তার এসে আমাকে অপারেশনে ডিক্লার দিল। অপারেশন করার পরে আমি আস্তে আস্তে সুস্থ দিকে যাচ্ছি। মর্গে পাঁচ দিন রাখার সময় তার শরীরে দেয়া হয় নানা কেমিক্যাল। 12 বছর পরও এখনও তার পুরু হাত পায়ে সাদা দাগ। আশেপাশের মানুষ তার চিকিৎসার জন্য দিয়েছেন 8.5 লাখ টাকা। এক বছর পর সুস্থ হয়ে ওঠেন সে। এখন ওর চলাফেরা ওই মানুষের তুনে 10-20 টাকা করে গেলাম চাইয়া মহল্লার তুনে, অনেকে দেয় অনেকে দেয় না, তাতে ও চলতে পারে না, অনেক কষ্ট হয়, তাই ছেলে মেয়ে আছে, তাই জন্যে আবার ঘর ভাড়া দেওয়া লাগে, নিজের তো আর কিছু নাই, সাইয়ে মাইয়া চলে, হাতে ওর হয় না ঔষধ খরচা, তারপর বাচ্চা কাচ্চার, এই জন্যে মসজিদে মসজিদেও কালেকশন করে। আর আমাকে বাংলাদেশে হাতে মসজিদে বা মানুষে দান সৎ করলে 5টা, 2টা, 10টা আর উপরে দেয় না, কোনো বারে কাজ করতে পারে না। উনি ওটা ইচ্ছা দ্বারা বারে কোনো কাজ করতে পারে না, আমাদের কাছে সাহায্য, আমরা বিভিন্ন জায়গা থেকে ওনাকে টাকা কালেকশন করে দিই। মাঝে মাঝে অটোরিকশা চালান, তবে বেশিক্ষণ চালালে দুর্বল হয়ে পড়েন, তাই এলাকাবাসীর সহায়তায় চলে তার সংসার। এমন অবস্থায় সরকারের সহায়তা কামনা করেছেন তার পরিবার। অটোরিকশাতে 150 টাকা বাসায় আনতে পারতেছে না, 500 টাকা ইনকাম দিয়ে মানুষেরকে এইভাবে আমাদেরকে দিন যায়, না খাইয়ে না দেয়, আমরা বিশেষ না করে তাহলে আমাদের বাসায় দেখতে পারবেন আমাদের বাসায় কী আছে, কিছুই নাই। এই অবস্থা আমার স্বামীর অসুস্থ, কেউ আমার স্বামীকে একটু দেখার মতো মানুষ নাই। এখন আমরা সরকারের থেকে কিছু সাহায্য চাইতেছি। 5 কেজি ওজন লইয়া আসতে পারে না, এলাকার মানুষের যারা যাইয়া যায় চায়, তারপরে না যায় না গেলে তো আর কেউ দিয়ে যায় না, এমালে তো আর হেরম নাই, যাইয়া চাইলে কেউ জাতকি মারে, কেউ দেয়, এই অবস্থায় চলে। খোরশেদ আলমের 2 সন্তান রয়েছে, থাকেন নগরীর বাইজিত এলাকায়, গ্রামের বাড়ি কুমিল্লার 14 গ্রামে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।